ओम नमः शिवाय। ओम नमः सूर्यो देवाय। सूर्यं सुंदरलोकनाथं अमृतं वेदांतसारं शिवं नादं ब्रह्ममयं सुरेशबगलं चिंतां स्वयं इंद्रादित्यदराधिपं ब्रह्म विष्णु शिवस्वरूपहृदयं वंदे सदा वासुदेवाय भास्कराय नमः भास्कराय नमः आदित्याय नमः अच्युताय नमः अरुणाय नमः रविय नमः भग्नाय नमः उग्रहृदयाय नमः शांताय नमः যাও, যে মেয়েটা আমার তপস্যা ভঙ্গ করেছে তাকে যেখান থেকে পারো নিয়ে এসো, যাও। দাদু, 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 দাদু কোথায় চলে গেল? আজকে তো শিবরাত্রি, গঙ্গা বলেছিল মুরুডেশ্বরের মন্দিরে শিবরাত্রি খুব ভালো করে পালন করা হয়, কিন্তু ভেবেছিলাম একটা কিছু করব, কিন্তু দাদুকে তো খুঁজেই পাচ্ছি না, সময় হয়ে আসছে, তো কি করি এখন? ঘড়িটা তো চলছেই না, যে ঘড়ি চলে না আমি তো জানি সেটা দেওয়ালে রাখতেই নেই, দাদু কেন রেখে দিয়েছে? কি হলো? দেখছি
আমি সূর্য শক্তি দিয়ে যে জাল সৃষ্টি করলাম সেটা কি করে গলে গেল? কোন শক্তি আমাকে আটকাচ্ছে? যে মেয়েটা আমার তপস্যা নষ্ট করলো সে কোথায়? ওর কাছে যে দৈব শক্তি আছে সেটা আমার শক্তিকে আটকাচ্ছে, বাচ্চাটাকে দৈব শক্তি রক্ষা করছে, তাই আমার মন্ত্র শক্তি দিয়ে ওকে খোঁজা যাচ্ছে না। ওকে খুঁজে বের করতেই হবে। কোথায় আছিস তুই? আমার তপস্যা ভঙ্গ করে পালিয়েছিস? আমি তোকে ছাড়বো না। তুই যেখানেই থাকিস তোকে খুঁজে বের করে শেষ করে দেব। দেবসেনা, ওটা দিয়ে কি করছো তুমি? ওটা আমাকে দাও। কি গো দাদু, এই ঘড়িটা তো চলছেই না, তাও এটাকে এখানে রেখেছো কেন? যে ঘড়িটা চলে না সেটাকে যে দেওয়ালে রাখতে নেই জানো না? ও ঠিক আছে, আমি দেখে নিচ্ছি মা, এখনই আমি ব্যাটারি পাল্টে দিচ্ছি। ওর মধ্যে ব্যাটারি না থাকলেও ওর মধ্যে থেকে আলো আসছিল জানো? ওটাতে কি আছে দাও তো, ওর মধ্যে কি আছে আজকে আমি দেখবই। না আরে না না, ঘড়ির উপরে অনেক ময়লা রয়েছে, তোমার অ্যালার্জি হয়ে যাবে মা। ঠিক আছে দাদু, তুমি ওর মধ্যে অন্য ব্যাটারি লাগিয়ে দিও। দিয়ে দেবো মা। ঠিক আছে দেবসেনা, এরপর থেকে তুমি দাদুর এই ঘরে থাকা কোনো জিনিসে হাত দেবে না, ঠিক আছে? কোনো কিছু ঠিক না থাকলে আমার কাছে এসে বলবে, বুঝলে? ঠিক আছে। তুমি কাউকে কিছু বলো না জানো, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে মা? ঠিক আছে দাদু। তারপরে আমি এখানে কেন এলাম জানো? হ্যাঁ, আজকে শিবরাত্রি না, সেই জন্য আজকে রাতে সবাই না ঘুমিয়ে শিবের পুজো করলে আমাদের বাড়ির সকলের মঙ্গল হবে। জানো তো দাদু, মুরুডেশ্বর মন্দিরে শিবরাত্রি খুব জাঁকজমক করে পালন করা হয়। ঠিক ওইভাবে আমাদের মহলেও সবাই মিলে শিবের পুজো করলে শিব ঠাকুর জানো তো আমাদের সবার উপরে খুব প্রসন্ন হবেন। সেইভাবে শিব পুজো করার ব্যবস্থা করতে বলি দাদু। তুমি কি চাও, শিবরাত্রির জন্য আমাদের বাড়িতে পুজো হবে? ঠিক আছে তাই হবে, বুঝেছো? আমি এক্ষুনি ব্যবস্থা করছি। থ্যাঙ্কস দাদু। গঙ্গাকে পুজোর জন্য কি কি লাগবে সেসব রেডি করতে বলছি। দাদু আসছি গো। এই কালচক্রটা যেখানেই রাখি না কেন ঠিক দেবসেনার হাতে পড়ে যায়। ওর হাতে যাতে না পড়ে সেই রকম জায়গায় এটাকে রাখতে হবে।